घटना लिखছেন রাবেতাতুল আলমিল ইসলামীর একটা বক্তব্যের মধ্যে প্রায় 30-35 বছর আগে দেখছিলাম ইব্রাহিম সেলি দক্ষিণ আফ্রিকার একজন বড় ধর্মযাজক ছিলেন তাদের ভাষায় ওকে পোপ বলা হয় জবরদস্ত তর্কবাগ ছিলেন এবং বক্তৃতা জগতে বড় ভাগ্যী ছিলেন তার ভাষা ছিল অত্যন্ত প্রাঞ্জল তার বক্তৃতা শোনার জন্য এই দক্ষিণ আফ্রিকা ওই পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টান শিক্ষিতরা চলে আসত এত বড় মেধা সম্পন্ন বক্তা ছিলেন ইব্রাহিম সেলি রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলমান হয়ে গেলেন কেন মুসলমান হলেন তার বক্তব্যে তিনি নিজেই বর্ণনা করেছেন একবার তিনি কিছু কেনাকাটার জন্য বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে একটা মুসলমান যুবকের দোকানে গেলেন ওই যুবকটা ছিল ইন্ডিয়ার তখনকার ইন্ডিয়ার ইন্ডিয়ার ছিল ওই যুবক ইব্রাহিম সেলিকে দেখা মাত্র চিনে নিল তিনি ধর্মযাজক ইব্রাহিম সেলি দেখা মাত্র বলতে লাগলো মাননীয় ধর্মযাজক আপনি তো ইব্রাহিম সেলি হে বলতে লাগলে হ্যাঁ আমি তো ইব্রাহিম সেলি আমি ধর্মযাজক ও বড় দাম্ভিক ছিল আসলে ধর্ম বিষয়ে তার একটা গভীর জ্ঞান ছিল তবে হেদায়ত গ্রহণ করেনি ওই সময় হেদায়ত গ্রহণ করেনি ওই যুবক বলতে লাগলো মাননীয় ধর্মযাজক আমি কি আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি কি তার জবাব দিবেন সে দম্ভ সহকারে বলল আরে জবাব দিব কি আমি এইখান থেকে পা সরাবো না এইখানে দাঁড়িয়ে তোমার জিজ্ঞাসার জবাব দিব প্রশ্ন করলো যুবক মাননীয় ধর্মযাজক ঈসার ব্যাপারে আপনাদের ধারণা কি বিশ্বাস কি জবাব দিল ঈসা আমাদের রব আপনাদের রবকে সবে বলেন না আরো জোরে বলেন না আরো জোরে বলেন না এখনো আছে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতার বিশ্বাস যে ঈসা তাদের রব এই রবওয়ালা ঈসা রবওয়ালা গোষ্ঠী বর্তমানে শক্তির মসনদের মধ্যে আছে ঈসা তাদের রব ওই যুবক ওই সময় বলে উঠল মাননীয় ধর্মযাজক এই দুনিয়ায় যত নবী রসুল অথবা অবতাররা আত্মপ্রকাশ করেছেন সবাই নিজের পরিচয় দিয়েছেন মৃত্যু পর্যন্ত আপনাকে সময় দিলাম সে চলে গেল অনেক খোঁজাখুঁজি করলো পুরো ইঞ্জিল শরীফ সন্ধান করলো এমন কোন শ্লোক সে পায়নি যুবক তার প্রশ্নের মোকাবেলায় ইব্রাহিম সেলি জবাব দিতে পারল না চলে গেল যেদিন তাদের ইজতেমা মাসিক বৈঠক ওই বৈঠকের মধ্যে দূর দূরান্ত থেকে হাজার হাজার ধর্মযাজকরা আসত তিনি অত্যন্ত বক্তৃতা জগতে বড় পারদর্শী ছিলেন যখন আসলেন ইব্রাহিম সেলির চেহারা বিবর্ণ সবাই আবেদন করতে লাগলো মাননীয় ইব্রাহিম সেলি আপনার আকর্ষণীয় বক্তৃতা শোনার জন্য আমরা আসছি দয়া করে বক্তৃতা শুরু করুন ওই সময় ইব্রাহিম সেলি বলে উঠলেন আজ বক্তৃতা নয় একটা যুবকের প্রশ্ন ওই প্রশ্নের জবাব দিতে হবে আমরা যে ঈসাকে রব বলে বিশ্বাস করি আমাদের কাছে প্রমাণ আছে কি আমাদের ধর্মগ্রন্থে আছে কি এমন কোন শ্লোক যে শ্লোকের মধ্যে ঈসা নিজের ব্যাপারে রব হওয়ার দাবি করেছেন কেউ জবাব দিতে পারলো না বলা বলি করতে লাগলো হ্যাঁ বুঝতে পেরেছি ইব্রাহিম সেলি আপনি মুসলমানের ধাঁধায় পড়ে গেছেন ওইটা সাইরা দেন বক্তৃতা শুরু করুন উনি জবাব দিলেন না আমি কোনো মুসলমানদের জালে আবদ্ধ হই না আমি আসল প্রশ্নের সম্মুখীন হয়েছি জবাব বাহির করতে হবে যদি জবাব দিতে না পারি তাহলে চিন্তার ব্যাপার আছে এমনিভাবে চলে গেল কয়েকটা বৈঠক শেষ পর্যন্ত ইব্রাহিম সেলি নিজেকে নিয়ে ভাবতে লাগলেন তাহলে আমি কি সত্যের উপর নই আমার কাছে কোনো প্রমাণ নাই তাহলে বোঝা গেল আমি বিভ্রান্তির বোতল সাগরে নিমজ্জিত আছি তারা দাবি করে ঈসা রব আবার তাদের দাবিতে ঈসার মা আছে রবের মা আছে বলো না তারা দাবি করে ঈসা রব আবার তাদের দাবি ঈসাকে হত্যা করা হয়েছে ইহুদরা হত্যা করেছে রবকে কি কেউ হত্যা করতে পারে বলো না তারা দাবি করে রব আবার তাদের দাবি ঈসাকে সমাহিত করা হয়েছে কবর দেওয়া হয়েছে রবকে কি কেউ কবর দিতে পারে
বলো না অদ্ভুত দাবি তাদের একদিকে ঈসাকে রব বলে আরেকদিকে তাদের দাবি ঈসাকে হত্যা করা হয়েছে এত দুর্বল যাকে বান্দারা হত্যা করতে পারে ও আবার রব হয় কেমন করে শেষ পর্যন্ত সে একদিন চিন্তার সাগরে নিমগ্ন ঘুমাইয়া গেল স্বপ্নের মধ্যে তার ভাগ্যের দ্বার খুলে গেল সে দেখে তার কক্ষ অদ্ভুত একটা আলোর দ্বারা আলোময় হয়ে গেছে এবং তার মধ্যে রয়েছে বিরাট সুগন্ধ ওই সুগন্ধ এবং ওই অদ্ভুত আলো দেখে সে একবারে হতবাক হয়ে গেল আরে কতই না আলো দেখলাম এত সুন্দর আলো দেখিনি কতই না সুগন্ধ ব্যবহার করলাম এত সুগন্ধ কোনোদিন আমি অনুভব করিনি কোথা থেকে আসলো হঠাৎ করে দেখে পাঁচজন মানুষ আসতেছে একজন মানুষের চেহারা ভোরের সূর্যের মতো আর সাথে আছে আরো চারজন ওই চারজনের চেহারা আকাশের চাঁদের মতো ঝলমলে সে একবারে হতবাক অন্যদিকে সে আনন্দে আত্মহারা আমার রব আইসা গেছে ওই ভোরের সূর্যের মতো তার চেহারা জ্যোতির্মান উনি যখন তার কাছে আসলেন পায়ে পড়ে গেল এবং তাকে লক্ষ্য করে বলতে লাগলো মাননীয় যিশু আমার রব আপনি আসছেন এক যুবকের প্রশ্নের মুখে আমি নিরুত্তর হয়ে গেলাম ওই প্রশ্নের জবাব দিন ঘাড়ে দুইরা তাকে উঠাইয়া তিনি জবাব দিলেন আমি যিশু নয় আমি রব নয় তুমি যে সত্যের সন্ধান করছো ওই চারজনের সাথে সামঞ্জস্যশীল কোন মানুষ থাকলে তার কাছে যাও তুমি সত্যের সন্ধান পেয়ে যাবে ঘুম ভেঙে গেল ইব্রাহিম সেলি সজাগ হয়ে গেলেন সজাগ হয়ে তিনি একবারে হতাশাগ্রস্ত হয়ে গেলেন হায় রে স্বপ্ন এত সুন্দর চেহারা এত দীপ্তিমান চেহারা এত জ্যোতির্মান চেহারা এমন চেহারা জীবনে কখনো দেখিনি আমি কেন সজাগ হলাম আমি ঘুমের জগতে থেকেই গেলাম না কেন আবার তার সাথে এত সুন্দর চেহারা সম্বলিত আরও চারজন মানুষ দেখলাম তাদের চেহারা চাঁদের মতো ঝলমলে হায় রে সুন্দর চেহারা আমি ওইগুলা দেখতে থাকলাম না কেন আমার ঘুম ভাঙলো কেন তার মধ্যে হতাশা আসলো এবং সন্ধান করতে লাগলো ওই চারজনের সাথে সামঞ্জস্যশীল মানুষ কোথায় আছে সে ঘুরতে লাগলো ওই চারজন লোকের সামঞ্জস্যশীল মানুষ কোথায় পাবে খ্রিস্টানদেরকে দেখতে লাগলো তাদের সাথে ওই চারজনের কোনো সম্পর্ক নাই মুসলমানদেরকেও দেখতে লাগলো মুসলমানদের মধ্যেও ওই চারজনের সাথে সামঞ্জস্য রাখে এমন কেউ খুঁজে পাইল না হতাশ হয়ে গেল শহরে শহরে ঘুরতে লাগলো অলিগলিতে ঘুরতে লাগলো একদম সে একদম হতাশাগ্রস্ত অবস্থায় সে যেমন মজনুন আর পাগল হয়ে গেল লক্ষ্য বর্জন করার জন্য একদিন চলে গেল একটা মসজিদের কাছে মসজিদের পার্শ্বে যাওয়ার পরে দূর থেকে ওই মসজিদের অভ্যর্থনা কক্ষে দেখে একটা চেহারা সম্বলিত মানুষ বসা আছে ওই চারজনের চেহারার সাথে তার চেহারা ওই চারজনের পোশাকের সাথে তার পোশাকের সম্পর্ক আছে দেখা মাত্র সে একদম আনন্দিত পুলকিত হয়ে গেল আবেগ আপ্লুত হয়ে ওই অভ্যর্থনা কক্ষে যে লোকটা আছে তার সাথে মিলার জন্য দৌড়তে শুরু করলো ওই অভ্যর্থনা কক্ষে যে লোকটা অবস্থানরত ছিল ওই লোকটা যখন ইব্রাহিম সেলিকে দেখলো সেও তার কক্ষ থেকে দৌড়াইয়া আগাই আসতে লাগলো রাস্তার মধ্যে উভয়ের সাক্ষাৎ ঘটলো একজন আরেকজনের গলায় জড়ায় ধরলেন এবং বলতে লাগলেন ওই অভ্যর্থনা কক্ষের লোকটা ইব্রাহিম সেলি তুমি সত্যের সন্ধানে বাহির হয়ে আসছো বলা মাত্র সে একবারে ও বাক হয়ে গেল আরে মিন আইনা বায়াত্তা মিন আইনা আলিমতা মিন আইনা আরফ আরে কোথা থেকে তুমি জানলে আমি সত্যের সন্ধানে বাহির হয়েছি আমার নাম জানলে কোথা থেকে তোমার সাথে জীবনে আমার কোনোদিন সাক্ষাৎ নাই আমার সাথে তোমার সাক্ষাৎ নাই আমি তোমাকে চিনি না তুমি আমাকে চিনো না তুমি আমার নাম জানে নিলে এবং আমার লক্ষ্য যে আমার অন্তরের মধ্যে একমাত্র গোপন আছে আমি কারো কাছে ব্যক্ত করিনি ওই বিষয় সম্বন্ধে তুমি অবহিত হয়ে গেলে কেমন করে সে বলতে লাগলো ওই কথা পরে ওই সময় আজান হয়ে গেল কি হয়েছে বলো না জোরে বলো না এখনো তো আজান হইতেছে আরেকটা আজানের কথা শোনাই আরেকটা আজান আল্লামা দমিরি রহমতুল্লাহ লিখছেন পারস্যের যুদ্ধ মহাযুদ্ধ একাধারে যে যুদ্ধ তিন দিন চলছিল তার প্রধান সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস সাদ ইবনে বলো না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ী
সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রধান সেনাপতি তিন দিন পরে জয় তাদের কদম চুম্বন করলো। এই মাত্র তারা জয় লাভ করলো, তাদের তরবারি রক্তে লাল ছিল, তাদের শরীর থেকে রক্ত ঝরছিল, তাদের পোশাক তাদের ড্রেস রক্তে রঞ্জিত ছিল। এমত অবস্থায় যখন তারা তাবুর দিকে ফিরতেছিল, মদিনার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তার কাছে চিঠি আসলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস নজলার নেতৃত্বে একটা ছোট বাহিনী এরাকের উপকণ্ঠে পাঠিয়ে দাও। বিক্ষুব্ধ হয়ে গেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই কঠিন যুদ্ধের পরে আমরা এই মাত্র শেষ করে তাবুর দিকে ফিরেছি, আমাদের তরবারি থেকে রক্ত ঝরছে, আমাদের শরীর আমাদের পোশাক এখনো রক্তে রঞ্জিত, আমরা বিশ্রাম নেওয়ার সুযোগ পেলাম না, নতুন আরেকটা যুদ্ধের নির্দেশ এসে গেল যার কোনো বিশ্লেষণ নাই, মনে মনে বিক্ষুব্ধ হয়ে গেলেন। আবার ভাবতে লাগলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওইটা উমরের চিঠি যার চিঠি সমুদ্র গ্রহণ করে, ওইটা ওমরের কথা যার কথা বাতাস বহন করে, সুতরাং তার নির্দেশ ওই তার চিঠিকে এমনি প্রত্যাখ্যান করা যায় না। একটু স্থির হয়ে গেলেন, প্রস্তুতি নিলেন, ছোট একটা বাহিনী এরাকের উপকণ্ঠে নজলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাঠিয়ে দিলেন। হযরত নজলা জানে না ওইখানে কি ঘটছে, কি অবস্থা ওইখানের, ওইখানের কি পরিবেশ, কোনো কিছুই জানার নাই, কিন্তু যখন ওই নির্ধারিত বাহিনী নিয়ে ওই ইরাকের উপকণ্ঠে পৌঁছলেন, ওইখানে গিয়াই দেখেন দুশ্মনরা তারা ব্যূহ রচনা করে প্রস্তুতি নিয়ে বসে আছে অতর্কিতে মুসলিম বাহিনীর উপর আক্রমণ করার জন্য। মুহূর্তের মধ্যেই যুদ্ধের ধামামা বেজে গেল, নজলা আনসারের নেতৃত্বে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সারাটা দিন ভীষণ যুদ্ধ চললো, জয়ের কোনো লক্ষণ দেখলো না। দিনের শেষ ভাগে যখন সূর্য পশ্চিম আকাশে অস্তমিত অবস্থায় প্রায়, ওই সময় মুসলমানদের পক্ষে জয়ের বাতাস চলতে লাগলো, দুশ্মনরা পালাতে শুরু করলো, মুসলমান সেনাবাহিনীরা তাদের পশ্চাৎ দাপন করে অগ্রসর হতে লাগলো, মাল গনিমত জমা করতে লাগলো। ওই সময় নজলা তিনি বলেন, আমি দেখলাম হঠাৎ করে ওই পশ্চিম আকাশে সূর্য ডুবু অবস্থায় প্রায় পৌঁছে গেছে, পাহাড়ের চূড়ায় উঠলেন, ওইটা আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। আজান দিলে যে আজান শুনে সে জবাব দেয় না বলো না কেমনভাবে জবাব দেয়, মুয়াজ্জিন যে শব্দ বলে ওই শব্দের মাধ্যমে জবাব দেয়, কিছু কিছু সামান্য ভেস কম, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে শব্দগুলো বলে ওই শব্দের মাধ্যমে জবাব দেওয়া হয়, কিন্তু আজ ভিন্ন শব্দের মাধ্যমে জবাব আসছিল। মুয়াজ্জিন বলছেন, নজলা বলছেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর, জবাব আসতে লাগলো, কাব্বারতা কাবীরা কাব্বারতা কাবীরা কাব্বারতা কাবীরা, এক মহান স্রষ্টা শ্রেষ্ঠত্বের বর্ণনা দিচ্ছ হে নজলা, মহান স্রষ্টা শ্রেষ্ঠত্বের বর্ণনা দিচ্ছ হে নজলা। নজলা তার জবাব শুনিয়া একবারে হতবাক, ও আজবা, বিশ্বের ব্যাপার, আজান তো নয়, তবে তার শব্দগুলা অত্যন্ত অত্যন্ত হৃদয়গ্রাহী, তার শব্দগুলা অত্যন্ত অর্থবহ এবং শব্দগুলা বাস্তবসম্মত, প্রাঞ্জল ভাষা, মধুর কণ্ঠে আওয়াজ আসছিল, নির্জন স্থান, একদম পাহাড়ের শৃঙ্গ, একটা মানুষও নাই, কে বলছে। আবার ওইটা তো আজানের জবাব নয়, তিনি একবারে হতবাক, আবার আজান শুরু করে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জবাব আসতে লাগলো, হাজি কলিমাতুল ইখলাস হাজি কলিমাতুল ইখলাস হাজি কলিমাতুল ইখলাস। ইয়া নজলা, হে নজলা, এইটাই তো মুক্তির কলিমা, এইটাই মুক্তির কলিমা, এইটাই নাজাতের কলিমা। হতবাক হয়ে গেল নজলা, অদ্ভুত ব্যাপার, একবারে জনশূন্য পাহাড়ের শৃঙ্গ, এত সুন্দর কণ্ঠে, এত মধুর ভাষায় কে বলছে, এত হৃদয়গ্রাহী, তবে ওইটা তো আজানের জবাব নয়, কথাগুলা সত্য, কথাগুলা বাস্তব, কথাগুলা সঠিক, বাসাও সুন্দর, তবে আজানের জবাব নয়, কে জবাব দিচ্ছে। তিনি একবারে হতবাক, আবার আজান শুরু করলেন, হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ, জবাব আসতে লাগলো, কাদ আফলাহা মান আজাবাদা আইয়াল্লাহ কাদ আফলাহা মান আজাবাদা আইয়াল্লাহ, আল্লাহর আহ্বান যে জবাব দিল সে অবশ্যই সফল কাম হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, এমনি ভাবে জবাব আসতে লাগলো। ওই জবাব শুনিয়া নজরা আনসারি একবারে হতবাক, আরে কোথায় মানুষ, কি এত সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, মধুর কণ্ঠে জবাব দিয়ে চলছে, ওইটা কিন্তু আজানের জবাব নয়। যখন নজলা তার আজান শেষ করে নিলেন, ঘুরতে লাগলেন, মানান্তা রাহিমাকাল্লা মানান্তা রাহিমাকাল্লা আন্তা মিনাল ইনস আম মিনাল জিন আম মিনাল মালাক আসমাতানি সৌতাক আরিনি শখসাক আসমাতানি সৌতাক আরিনি শখসাক
আরে তুমি কে, আরে তুমি কে, তুমি কি কোনো মানুষ নাকি তুমি দানব নাকি কোনো জিন নাকি ফরিস্তা, আরে তুমি কে, তোমার এত সুন্দর কথা আমাকে শুনাইলে, তোমার অস্তিত্ব প্রকাশ করো, আমি তোমাকে দেখতে চাই, তোমার অস্তিত্ব আমার সামনে প্রকাশ করো, এই বলতেছিলেন আর ঘুরতেছিলেন। ফল ফল কাল জবলান হামাতি, হঠাৎ করে দেখলেন ওই পাহাড় মাঝখান দিয়ে ফেটে গেছে, ওই পাহাড়ের মাঝখান থেকে একটা লোক আত্মপ্রকাশ করলো, তার চেহারা অত্যন্ত দীপ্তিমান এবং তার দাড়ি অত্যন্ত সুন্দর, তার পোশাকগুলো একবারে নিখুঁত নির্মল, অত্যন্ত সুন্দর একটা মানুষ আত্মপ্রকাশ করলো। তিনি হতবাক, সালাম করলেন, জিজ্ঞেস করলেন, মানন্ত রহিমাকাল্লাহ, তুমি কে, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। তিনি উল্টা জিজ্ঞেস করতে লাগলেন, মানন্ত রহিমাকাল্লাহ, তুমি কে, তোমার পরিচয় দাও। হযরত নজলা বলতে লাগলেন, আমি নজলা, আমার প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাদের দেশের খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফতের অধীনে এই পারস্যের দুর্যোগ চলছে, যে যুদ্ধের প্রধান সেনাপতিত্বের দায়িত্ব আদায় করছেন আমাদের প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার অধীনে আমি গ্রুপ সেনা এইখানে মুসলমানদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, এই হচ্ছে আমার পরিচয়। বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমি ওমরের যুগ পর্যন্ত পৌঁছে গেছি। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, মানন্ত রহিমাকাল্লাহ, তুমি কে, তোমার পরিচয় দাও। তিনি জবাব বললেন, না না, রাজিন ইবনে বরসামলা, আমি রাজিন ইবনে বরসামলা, ওসিয়ু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম আমাকে ওসিয়ত করে ওই পাহাড়ের গর্তে রেখে গেছেন, আমি আজ পর্যন্ত আছি, আমি থাকব হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় পুনর্বার অবতরণ করা পর্যন্ত। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ঈসা আলাইহিস সালামের উম্মত হাজার হাজার বর্ষ যাবৎ পাহাড়ের গর্তে আছে, ঈসার যুগ থেকে শুরু কইরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত হাজার বর্ষের ঊর্ধ্বে ওই পাহাড়ের গর্তে আছে। ঈসা আলাইহিস সালামের উম্মত নবী নয়, পাহাড়ের গর্তে, যে পাহাড়ের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, দোকানপাট নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, বাঁচলো কেমনে? কে বাঁচাইছে কথা বলেন না, কে বাঁচাইছে? যারা খায় তারা মরে না, বলো না, যারা ভাত খায়রা মরে না, সিলেটের মানুষ মারা যায় না, খাইয়াও মরে না, খাইয়াও মরে, আসল জীবন রক্ষাকারী একমাত্র বলো না আল্লাহ।